শিশু শ্রম বন্ধ করে শূন্যের কোটায় নিয়ে যাবার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম শফিকুজ্জামান সকালে সচিবালয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত কথা বলেন তিনি এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব বলেন বৈষম্যমুক্ত সমাজ গড়তে হলে প্ল্যাটফর্ম দরকার যা এই বিতর্কিকদের মধ্য থেকেই হবে এ সময় আসুলিয়া শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে সচিব বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি তদারকি করছে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন শ্রমিক অসন্তোষকে ঘিরে সংকট দূর করতে প্রয়োজন সরকারি বেসরকারি সম্মিলিত প্রয়াস পোশাক শ্রমিকরা আস্তে যদি নিদারণ কষ্টে থেকে থাকে তারা বেতন না পেয়ে থাকে ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে থাকে মালিকরা পালিয়ে যেয়ে থাকে জেলে থাকে তাহলে কিন্তু তাদের জন্য কিন্তু সরকারকে একটা কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে আশা করছি যে সবাই শান্ত হবে আমাদের দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার আমাদের ইকোনমি বাঁচানোর জন্য আমাদের শ্রমিক পক্ষ মালিক পক্ষ সবাইকে আমরা অনবোর্ড করে আমরা এটা নিয়ন্ত্রণ করব